আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আম্মা বাদ সম্মানিত দর্শক আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে কেউ যদি ফজরের নামাজ জামাতে পড়ার সময় ইমাম সাহেবের সাথে প্রথম রাকাত না পান তাহলে বাকি নামাজ কিভাবে পড়তে হয় আপনি যদি জামাতে এমন সময় সামিল হন যখন দেখতে পেলেন ইমাম সাহেবের প্রথম রাকাত শেষ হয়ে গেছে তিনি দ্বিতীয় রাগাতে সুরা ফাতিহা তেলাওয়াত করছেন অথবা কিরাত পাঠ করছেন এমন সময় যদি আপনি জামাতে সামিল হন তাহলে বাকি নামাজ কীভাবে শেষ করবেন এক্ষেত্রে প্রথমেই আপনি দাঁড়িয়ে ফজরের ফরজ নামাজের নিয়াত করবেন আর আমাদের জেনে রাখতে হবে নামাজের নিয়াত আরবিতে বলাও যেমন জরুরি নয় তেমনি মুখে উচ্চারণ করা বলাও জরুরি নয় বরং অন্তরের ইচ্ছা এবং খেয়াল থাকাটাই যথেষ্ট এরপরেও মুখ দিয়ে উচ্চারণ করে বলাটা উত্তম আপনি বাংলায় এভাবে নিয়ত করতে পারেন আমি কিবলামুখী হয়ে ফজরের দুই রাকাত ফরোজ নামাজ এই ইমামের পিছনে আদায় করছি এই নিয়াদ করে তাকবিরে তাহরিমা তথা আল্লাহ আকবার বলে হাত বেঁধে জামাতে শরিক হয়ে যাবেন জামাতে শরিক হয়ে যাওয়ার পরে আপনি চুপ করে দাঁড়িয়ে থাকবেন আপনি সানাও পাঠ করবেন না আপনি ইমাম সাহেব যে সুরা ফাতিহা অথবা কিরাত পাঠ করছেন সেটা খুব মনোযোগ সহকারে শুনবেন এরপরে ইমাম সাহেব যখন রুকুতে যাবে তখন আপনি আল্লাহ আকবার বলে রুকুতে যাবেন এবং রুকুর তাজবি পাঠ করবেন রুকুতে শেষে যখন স্বামী আল্লাহ ইমান হামিদা বলে ইমাম সাহেব দাঁড়িয়ে যাবেন আপনি রব্বানা লাকাল হাম বলবেন এরপরে রুকু থেকে সিজদার যাবে ইমাম সাহেব সিজদার যে সিজদার চা তাজবি পাঠ করবেন প্রথম সিজদা শেষ হওয়ার পরে দ্বিতীয় সিজদার যাবেন দ্বিতীয় সিঁজদার শেষে ইমাম সাহেব আল্লাহ একবার বলে বসে পড়বেন আপনিও সাথে সাথে ইমাম সাহেবের সাথে বসবেন এইটা হচ্ছে নামাজের শেষ বৈঠক আর শেষ বৈঠকে কয়েকটি দোয়া পাঠ করতে হয় তার মধ্যে প্রথমেই হচ্ছে তা শাহাহুদ তুলিল্লাহি এই দোয়াটু এই দোয়াটি এরপরে হচ্ছে দরুদ শরীফ যেটাকে আমরা দরুদ ইব্রাহিম বলে থাকি সেটি হচ্ছে আল্লাহ আহম্মদ সল্লাহ আল্লাহ মোহাম্মদ এই দোয়াটি সর্বশেষে যে দোয়া পড়তে হয় সেটা হচ্ছে দোয়া মাসুরা এই তিনটি দোয়া পাঠ করে তারপর সালাম ফিরিয়ে নামাজ শেষ করতে হয় কিন্তু এখন যেহেতু আপনি মাজবুক ব্যক্তি অর্থাৎ প্রথম রাখাত আপনি জামাতে পান নাই এর জন্য আপনার করণীয় হচ্ছে আপনি শুধুমাত্র তাসাহুদ তথা আতাহিয়াতুল্লাহী এই দুয়াটি পাঠ করবেন আবদুহু আর সৌলুহ এতটুকু পর্যন্ত শেষ পর্যন্ত এটা পাঠ করে আপনি বসে থাকবেন ইমাম সাহেব তাসাহুদ পড়া শেষ হলে দুরুদ শরীফ পাঠ করবেন এরপর দুয়াই মাসুরা পড়বেন তারপরে আসসালামু ও আলাই রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু ও আলাই রহমতুল্লাহ বলে বাম দিকে সালাম ফিরাবেন কিন্তু আপনি কোনো দিকেই সালাম ফিরাবেন না আপনি সোজা চুপ করে বসে থাকবেন যখন ইমাম সাহেবের ডান দিকে এবং বাম দিকে উভয় দিকে সালাম ফিরানো শেষ হয়ে যাবে তখন আপনি আল্লাহ আকবার বলে সোজা দাঁড়িয়ে যাবেন প্রথম রাকাত নামাজ পড়ার জন্য এখানে আমরা যেটা ভুল করে থাকি সেটা হচ্ছে ইমাম সাহেব একদিকে অর্থাৎ ডান দিকে সালাম ফিরানো হলেই আমরা সবাই দাঁড়িয়ে যাই এটা আসলে সুন্নতের খেলাপ এটা ঠিক নয় বরং নামাজ শেষ করা অর্থাৎ দ্বিতীয় সালাম ফিরানোর পরে আপনার দাঁড়ানো উচিত তো দ্বিতীয় সালাম ফিরানোর পরে আপনি যখন আল্লাহ আকবার বলে দাঁড়িয়ে যাবেন তখন আপনি যেই রাকাত জামাতে পান নাই সেই সেই রাকাত নামাজ পড়তে হবে আপনি প্রথম যখন জামাতে শরিক হয়েছিলেন তখন কিন্তু আপনি নামাজের ছানা পাঠ করেন নাই এখন আপনাকে নামাজের ছানা পাঠ করতে হবে প্রথমেই কারণ এটা হচ্ছে না আপনার নামাজের প্রথম রাকাত। আর ছানা পাঠ করতে হয় প্রথম রাকাতে এর জন্য আপনি আল্লাহ আকবার বলে উঠে দাঁড়িয়ে প্রথমেই নামাজের ছানা পাঠ করবেন অর্থাৎ সুবাহায়ানা কাউল্লাহম্মা এই দুয়াটি পাঠ করবেন এরপরে আউউদ্দাহিমিনে শৈতুয়ানুরিম বিসমিল্লা রহমানির রহিম পরে সুরা ফাতিয়া পাঠ করবেন এরপরে আবার বিসমিল্লা রহমানুর রহিম বলে যে কোনো একটি সুরা মিলাবেন অথবা কোরআন শরীফের অন্য কোনো জায়গা থেকে কিছু অংশ তেলত করবেন এরপরে রুকুতে যাবেন রুকুতে যে তাজবি পাঠ করবেন তারপর শেষদা যাবেন প্রথম সেজদা তারপরে দ্বিতীয় সেজদা দ্বিতীয় শেষদার পরে আপনি আবার বসবেন এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক প্রথমটা ছিল আপনার জন্য প্রথম বৈঠক এবং জামাতের এটা হচ্ছে আপনার নামাজের শেষ বৈঠক এখন আপনি এখানে তাসাহুদ এবং দরুদ শরীফ দোয়ায় মাসুরা তিনটি দোয়াই আপনাকে পড়তে হবে তিনটি দোয়া যখন পড়া শেষ হবে তারপরে আসসালাম ও আলাইকুম রহমতুল্লাহ বলে ডান দিকে সালাম ফিরাবেন আবার আসসালামু আলাইকুম আলাই বলে বাম দিকে সালাম ফিরাবেন এভাবে আপনি ফজরের নামাজ সম্পূর্ণ করতে পারেন আশা করি বুঝতে পেরেছেন এরপরেও কিছু না বুঝতে থাকলে কমেন্টে জানাতে পারেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন